हेलो एवरीवन, आज हम सबसे रोहित सैन 2016 WBCS एग्जीक्यूटिव 6 रैंक होल्डर तुम्हें मानते हैं। तो सर कुछ बोल बन आगामी WBCS में अपने एग्जाम गुलो के नहीं सर अपना एक्सपीरियंस के चुका अब तक नहीं थे एग्जाम गुलो रहे थे बा आपने अपना सब्जेक्ट एंथ्रोपोलॉजी की हाँ में गाइड करते बोल बन बा आदर्श सब्जेक्ट गुलो की हाँ बोल बन यही नहीं है सुनने का कुछ बोल 2025 से के तो WBCS से पहले मुझे बोलते चले थे বেসিক্যালি 2024 যে মেন্স এই পর্যন্ত WBCSটা তো অবজেক্টিভ প্যাটার্ন হবে যেটা লাস্ট 10 ইয়ার্স পাই ভিতরে হচ্ছে বা যে প্যাটার্ন আমরা পরীক্ষা দিয়েছি বা 2025 সাল থেকে WBCS কিন্তু ডেসক্রিপটিভ ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে বিশেষ করে মেন্স পার্টটা প্রিলিমস অ্যাজ ইট ইজ থাকছে মেন্স ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে তো ডেসক্রিপটিভ প্যাটার্ন তো হচ্ছে লিখিত পরীক্ষা কনভেনশনাল টাইপ এক্সামিনেশন তো সেই ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় যে মানে এখন কিন্তু কনসেপচুয়াল স্টাডি দিকে গুরুত্ব দিতে হবে সাবজেক্টগুলোতে অনেক বেশি ইন ডেপথ স্টাডি করতে হবে জাস্ট ফটাফট লাইন পড়ে গেলাম কিছু এমসিকিউ টিক মার্ক দিয়ে দিলাম এইভাবে তার চলবে না কিছু ওখানে অ্যানালাইটিক্যাল প্রশ্ন আসবে অ্যানালাইটিক্যাল প্রশ্ন উত্তর দিতে হবে সো কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে নতুন সাবজেক্ট অ্যাডিশন হচ্ছে কিন্তু বাই দ্য ওয়ে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ট্রেডিশন অ্যান্ড কালচার পশ্চিমবঙ্গের সভ্যতা এবং সংস্কৃতি তো যারা অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা থাকবে তাদের পক্ষে সাবজেক্টটা কিন্তু অনেক সুবিধা হবে 250 নম্বরের পরীক্ষা দিতে হবে মানে এটা সামান্য পরীক্ষা হবে নতুন সাবজেক্ট তো পশ্চিমবঙ্গের সভ্যতা এবং সংস্কৃতি এই জায়গাটা কিন্তু অলরেডি অ্যান্থ্রোপোলজি যে ইন্ডিয়ান অ্যান্থ্রোপোলজি পার্ট বা টিউব সেখানে কিন্তু রয়েছে অনেকটাই সুতরাং তারা অ্যান্থ্রোপোলজি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হেল্প হবে অ্যান্থ্রোপোলজি ইটসেলফ ভেরি গুড সাবজেক্ট এবং প্রবাবলি মোস্ট পপুলার অপশনাল সাবজেক্ট সুতরাং এটা নিয়ে তো নতুন করে বলা কিছু নেই আর স্যার আপনি যে যেভাবে স্টুডেন্টদের পড়তে বললাম বা কী কী বই ফলো করলে রেজাল্ট পায় বা আদার সাবজেক্টগুলোর ক্ষেত্রে কী কী হতে পারে এই নিয়ে কিছু বই পড়লে ভালো হয় বলতে যদি বলি আমি সাবজেক্ট ওয়াইজ ধরি তাহলে দেখা যাচ্ছে প্রথমেই আমাকে বলতে হবে হিস্ট্রি জিওগ্রাফির কথা হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে আমি কোনো বই খুব বেশি পরিবর্তন দরকার নেই যে বই আমরা পড়ছি সেটাই করতে হবে মোস্টলি যদি আমি ইংলিশ ভার্সের বইয়ের কথা বলি তাহলে অতি অবশ্যই পুনম গালোথিয়া ম্যাডামের এনসিএনএম মিডিয়া বলে এবং মডার্নের ক্ষেত্রে অবশ্যই সঞ্জয় বানসাল স্যারের বই ইজ ভেরি গুড বাট যদি বাংলাতে বলি তো বাংলাতে আমার দুটো বই খুব পছন্দের আছে তার মধ্যে একটা হচ্ছে রাজু শেখ স্যারের বই ভেরি গুড হিস্ট্রিতে টোটাল হিস্ট্রিতে কভার হয়ে যাবে রাজু শেখ স্যারের বই এবং ওটাতে কিন্তু মানে ডেসক্রিপটিভ বইটাও কিন্তু কভার হয়ে যাবে জিওগ্রাফির ক্ষেত্রে মানিক হোসেন স্যারের বইটা তো ওয়েল নোন বই যাদের মানিক হোসেন পছন্দ হবে না তাদের ক্ষেত্রে তো ডিআর কুল্লারের বই ডেসক্রিপটিভের জন্য এই দুটো বইয়ের বাইরে যাওয়ার দরকার নেই যদি কেউ একদম মানে বাংলা ভাষায় পড়তে চায় সেক্ষেত্রে অনেকগুলো আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের বই আছে সেগুলো পড়লেও হবে সেক্ষেত্রে যদি আমরা চলে যাই ইকোনমি ও পলিটি ক্ষেত্রে পলিটি ক্ষেত্রে সবাই জানে লক্ষ্মীকাতে বই পড়তে হবে ওটাই ফাইনাল বই ওইটাই মাদার বুক কোনো কোনো নতুনত্বের দরকার নেই ইকোনমির ক্ষেত্রে আমি বলবো বেস্ট বুক ডেসক্রিপ্টিভের জন্য আইদার দত্তসুন্দরম অর মানে রমেশ সিং স্যার বই এই দুটো বই কিন্তু ডেসক্রিপ্টিভের জন্য খুব ভালো বই হতে চলেছে আচ্ছা এবার যদি যাই সায়েন্স পার্ট তো আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে আমাদের অ্যাজ ইট ইজ যেগুলো আমরা এইচএস লেভেলে পড়েছি এইচএস স্ট্যান্ডার্ডে সেগুলোই পড়তে হবে আর পরিবেশ বিদ্যাও তাই পরিবেশ বিদ্যার ক্ষেত্রে বা এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রে অনেক বই আছে আমার পার্সোনালি ফেভারিট পিএম আইএস বইটা যদি সেটা কভার করতে পারে দ্যাট ইজ ভেরি গুড ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের ক্ষেত্রে তো এখন মার্কেটে অনেক বই আছে বিশেষ করে ইলেভেন্টের হচ্ছে পরিবেশ বিদ্যার বইগুলো আছে সেগুলো কিন্তু দারুণ আচ্ছা এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা নিয়ে আমি খুব কনফিউজ সেটা হচ্ছে চলেছে যে ম্যাথ রিজনিং এই পার্টটাও কিন্তু ডেসক্রিপটিভ হতে চলেছে তো মানে ম্যাথ রিজনিং ক্ষেত্রে কী হতে পারে এটা আমি কিন্তু খুব ডাউটে আছি ম্যাথ রিজনিং বিষয়টা ডেসক্রিপটিভে কী হবে সেটাকে প্রোটেন হবে ম্যাথটা তাও বোঝা যাচ্ছে ডেসক্রিপটিভটা কী হবে দেখুন স্যার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে কনসেপ্ট যখন আমার সেম শুধু সেটাকে ডিসক্রাইব করে আমার লেখা সেটাকে প্র্যাকটিস করতে হবে সেটা কম দিন করলাম সেটাকে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে একটা জায়গায় নিজেকে রিচ করতে হবে মানে যদি আমরা করতে পারি বেশি টাইম দিতে হবে না আমার সেই কনসেপ্টগুলোকে আমি এখানে ইউজ করছি সমস্ত কনসেপ্টগুলোকে রেখে আমি এখানে ইউজ করব একটু ডেসক্রাইব করে জাস্ট একটু প্র্যাকটিস করতে কি করতে হবে আচ্ছা ভালো ভালো লাগবে ম্যাথ এখন অবধি বলা পসিবল নয় যদি আগামীতে আসে আমি আমার চ্যানেলে জানাবো বা স্যারও চ্যানেল স্যারও জানাবে স্যার আপনার যে রিজনিংয়ের ক্ষেত্রে কোনো সাজেশন না এখন স্যার ওই প্যাটার্নে আমার মনের মতো কোনো বই আমি দেখতে পাচ্ছি না যেটা নিয়ে বলবো যে ছেলেরা করতে পারবে তবে আমি একটুকুই প্রত্যেককে বলবো যে ভয়ের কিছু নেই এখানে ওই কনসেপ্ট তো সেম দেখুন স্যার টাইমের অভাব তো বদলাবে না কখনো পার্সেন্টেজ তো কখনো বদলাবে না প্রফিট লস তো কখনো বদলাবে না শুধু আমার ভাষাটুকু বদলাবে সেটা আমরা যদি কনসেপ্ট দিয়ে আমরা সহজেই করতে পারবো আমি প্রশ্নটা কেন করলাম কারণ রিজনিংয়ের ক্ষেত্রে
অনেকেই আমাকে ডাউটটা প্রকাশ করেছে স্যার, সেটা হচ্ছে যে রিজনিং আমরা কীভাবে ডেসক্রিপটিভ লিখব। রিজনিং এটা তো আমরা অবজেক্টিভে অভ্যস্ত, সেটা ব্যাঙ্কিং পার্টি শুরু করবো, সেটা বিবিসিস থেকে শুরু করবো, মিসিডিয়ার্স হোক, রেল হোক, এসএসসি হোক, হোয়াট এভার, আমাদের যত সেন্ট্রাল লেভেল থেকে স্টেট লেভেলে যা যা এক্সামিনেশন আছে আমরা কিন্তু রিজনিং, আমরা জানি যে আমাদের একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, একটা পাজল দেওয়া হচ্ছে, আমরা রাফে সলিউশন করছি, আমরা টিক দিচ্ছি, দ্যাটস ফাইন, আমরা সেটাকে কী করে ডেসক্রিপটিভ পুট করবো। এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকে ডাউট প্রকাশ করছে, আমি আশা করবো যে আপনি নিশ্চয়ই কমার্সের সময় এটা একটা চিন্তার বেশি কিছু নেই, যে টাইপলাইন আমাদের কাছে আসবে সেটা মেনে আমরা কিন্তু নিজেকে বুঝিয়ে নিতে পারবো। প্রত্যেককে বলবো এটাই যে প্যাসেন্স রাখবো এবং যে হ্যাঁ পড়াশোনা করছো করেছ সেই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে যাও, বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। একটু একটু করে পড়তে হবে, একটু একটু করে প্রত্যেকে প্র্যাকটিস করতে হবে। আর ভয়ের কারণ যেটা, সেটা ওই যে স্যার বললেন বা আমি যেটা বললাম যে আমরা ছোটবেলা থেকে করে এসেছি ম্যাথ, সেটা ডেসক্রিপটিভ ওয়েতে ম্যাথ করে এসেছি, আর কম্পিটিটিভ ডিসিপ্লিনে এসে বুঝতে পারলাম যে ম্যাথ তো বড় করলে হবে না, টাইম খুব কম রয়েছে, সেটাকে আমরা আবার সেই ব্যাক সেই কোর্সে ফেলে যাবো। কিন্তু রিজনিং ক্ষেত্রে একটু আলাদা, সেটা আমি টাইমিং প্রত্যেকে গাইড অবশ্যই করবো। তো আমাদের বিশেষ স্যার আছেন, উনি দীর্ঘদিন ধরে ম্যাথ এন্ড রিজনিংয়ের মানে ভীষণ এক্সপিরিয়েন্স টিচার, আমার সাথেও দীর্ঘদিন কাজ করেছেন বা করে চলেছেন। তো আমি আশা করবো যে স্যার নিঃসন্দেহে এই জায়গাগুলোকে ভবিষ্যতে গাইড করে দেবেন, কারণ ছেলেদের পক্ষে এটা বিরাট টেনশনের বিষয় হতে চলেছে, বিশেষ করে এই প্যাটার্ন চেঞ্জ। ঠিক আছে, এটা নিয়ে আমাকে বহু স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে, আমার বহু স্টুডেন্ট এবং যারা আমার সাথে কানেক্টেড নট সো গুড স্টুডেন্ট বাট কানেক্টেড আমার সাথে কোনো না কোনোভাবে যারা এক্সপিরিয়েন্স আছে অনেকেই প্রশ্ন করেছে যে দাদা কী করবো বা স্যার কী করবো। তো সেই জায়গার থেকে আশা করছি ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, স্যার ডাউটগুলো ক্লিয়ার করে দেবেন। স্যার দীর্ঘদিনের ম্যাথ রিজনিংয়ের দীর্ঘদিনের টিচার, উনি উনি ভীষণই এক্সপিরিয়েন্স টিচার, উনি মানে খুবই মানে কেউ ভালো টিচার। তো আশা করছি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আর অপশনাল তো আমরা জানি, মানে অ্যান্থ্রো বা যে কোনো অপশনালই হোক, অপশনাল নিয়ে তো আমরা আলাদা করে বড় পর্ব সময় বসা যাবে। স্যার অ্যান্থ্রোপোলজি নিয়ে বললে স্যার নাম নিঃসন্দেহে তোমরা নিতে পারো, এবং স্যারের তোমরা ক্লাস দেখবে, আমি তোমাদের চ্যানেল লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্যারের ক্লাসটা একবার ক্লিক করে দেখো। স্যার কীভাবে অত্যন্ত সহজ করে দেন প্রত্যেকটা সাবজেক্টকে, মানে স্যারের আমি পড়ানো দেখেছি, আমরা 2017 সাল থেকে স্যার যখন এক্সিট মানে হর্ন নিয়ে যখন তখন থেকে আমি পড়াচ্ছি এখানে। তো দেখি স্যারের পড়ানো দেখে মানে ছেলে মেয়েরা কথা বলবে, আমাদের কমেন্ট সেকশনে পড়তে জানাবে যে কে কে স্যারের ক্লাস করেছে এবং কেমন ক্লাস করতে লেগেছে, এবং স্যারের পড়ানো মানে বড় বড় টাফ সাবজেক্টগুলোকে কত ইজি করে দেওয়া যায় সেটা স্যারের কাছে শিখতে হয়। সিরিয়াসলি মানে এই কম্পিটিটিভ ফিল্ডে এতটা সহজ, এই সাবজেক্টগুলো এতটা সহজ, মানে ওই অ্যাসপিরেন্টের মুখে না শুনলে আমরা বুঝতে পারতাম না যে এই সাবজেক্টগুলোকে কীভাবে কতটা সহজ করে এক্সপ্লেন করতে হয়। ঠিক আছে স্যার, এটুকুই তাহলে, পরবর্তীতে দেখা হবে।